আমার দোকানে আছে ওয়ান পিস, টু পিস, থ্রি পিস, গস কাপড়, কাজ করা ওয়ান পিস, কাজ করা ওড়না, সর্বনিম্ন আছে গস কাপড় 10 টাকা, আর ওয়ান পিস আছে 50 টাকা। আমার দোকানে আছে ওয়ান পিস, টু পিস, থ্রি পিস, গস কাপড়, কাজ করা ওয়ান পিস, কাজ করা ওড়না। আচ্ছা, সর্বনিম্ন প্রাইস কত টাকা থেকে শুরু আছে? সর্বনিম্ন আছে গস কাপড় 10 টাকা, আর ওয়ান পিস আছে 50 টাকা। আচ্ছা, কি দিয়ে শুরু করবেন সর্বপ্রথম? ওয়ান পিস দিয়ে। আচ্ছা, দেখি তাহলে। এই যে ওয়ান পিস, কলিজামা বলে, কলিজামা বলে, জি। এগুলি প্রাইস কত করে? 50 টাকা। অনলি 50 টাকা। এগুলি লং কত লুক করা হবে? এগুলো 45 ইঞ্চি, জি। আচ্ছা, এমনি তো কোনো সমস্যা নাই, এরা কলিজামা বলে, মানে দুই সাইডে দুটো শিলি। হ্যাঁ, এটা দুই সাইডে দুটো শিলি। আচ্ছা, মাত্র 50 টাকা বিক্রি করছে, দেখেন লংটা কিন্তু 48 বা 48 হবে, 48 48। আপনারা দেখতেই পাচ্ছেন, দাঁড়াই আছে একটা পুরুষ মানুষ, তো লংটা কত লুক বুঝতেই পারছেন। এগুলি 50 টাকা করে, জি ভাই। কালার 50 টাকা পাচ্ছেন আপনারা, এগুলি ওয়ান পিস প্রাইস 50 টাকা, জি ভাই। আচ্ছা, দুই সাইডে শিলি হবে, মাত্র 50 টাকা পাচ্ছেন, চমৎকার, অসম্ভব সুন্দর, 50 টাকা। তারপর কি আইটেম দেখাচ্ছেন? এগুলো আছে কাজ করা ওয়ান পিস, কাজ করার ভিতরে, জি, ওয়ান পিস। এগুলো 100 টাকা। এগুলি কত? 100, অনলি 100 টাকা, জি ভাই। আচ্ছা, একবার সুতি হবে কাপড়টা? সুতি কাপড়। আচ্ছা, এই লঙ্কা তোর করে হবে ভাই? এগুলো 48। আচ্ছা, 100 টাকার ভিতরে কতগুলি ডিজাইন হবে? 100 টাকা, এগুলো সব 100 টাকা। এগুলি সব 100 টাকা করে না? কালার আছে একটা ডিজাইনের 4-5টা কালার। যদি পেরি পেরি চাই, পেরি পেরি দিতে পারবেন? জি ভাই, যত ইচ্ছা তত পিস দিতে পারবেন, জি ভাই। অনেক সময় মানে কাস্টমার ফোন দিয়ে বলে ভাই মাল নাই, তাদের শেষ হয়ে যায়, এমন তো হবে না? এগুলো, জি না, এগুলো হবে না। আচ্ছা, 100 টাকা করে পাচ্ছেন আপনারা কাজ করা ওয়ান পিসগুলি, কাজ করা ওয়ান পিস। একবারে সুতি হবে, একবারে সুতি আছে, স্লাবার আছে। আচ্ছা, এরা দুই সাইডে দুটো শিলি, সামনে সামনে কাজ করা আছে মাঝখানে, এরা 100 টাকা, জি ভাই। আচ্ছা, 100 টাকা। এটার প্রাইস কত ভাই? সব 100। এটা অনলি 100 টাকা, জি, 100 টাকা। আচ্ছা, চমৎকার, মাত্র 100 টাকা পাচ্ছেন, রেয়ন কাপড়ের ভিতরে তৈরি আছে, 100 টাকা কিন্তু ওয়ান পিসগুলি পাচ্ছেন। আচ্ছা, এগুলো আছে প্রিন্টের, প্রিন্টের, জি, 100 টাকা। এগুলি প্রিন্টের ওয়ান পিস 100 টাকা করে, জি, একদম ফ্রেশ, রং গ্যারান্টি তো? জি ভাই। আচ্ছা, প্রত্যেকটা কাপড়ে কি রং গ্যারান্টি হবে? জি, আমার দোকানে সব কাপড়ে রং গ্যারান্টি। আচ্ছা, চমৎকার, রং গ্যারান্টি হবে। এরা প্রাইস 100, এরও 100 টাকা, জি। আচ্ছা, চমৎকার 100 টাকা পাচ্ছেন প্রিন্টের, কালার আছে, যেগুলি পছন্দ এগুলি স্ক্রিনশট দিয়ে নেবেন। এটাও ওয়ান পিস, এরা প্রাইস কত ভাই? 100 টাকা, এটাও 100 টাকা মাত্র, জি ভাই। আচ্ছা, দোয়ার পর যদি রঙ উঠেছে সাথে সাথে ফেরত নিবেন? ফেরত, সাথে সাথে ফেরত। আচ্ছা, আর যদি আপনার থেকে বেশি প্রোডাক্ট নেয় তাহলে কি আপনারা কি রেটটা একটু কম রাখবেন ভাই? জি না ভাই, এ রেডি। হ্যাঁ, এ রেডি 1000 পিস নিলে 1000 পিস। আচ্ছা, এগুলো আছে মানে একদম, জি। এগুলো কত করে? এগুলো 110 টাকা। এগুলো 110 টাকা করে, জি, কাজ করা। আচ্ছা, চমৎকার, এগুলো আছে এমব্রয়ডারি করা থাকবো, একদম ফ্রেশ হইব না? আচ্ছা, চমৎকার, মাত্র 110 টাকা, জি। আচ্ছা, ওয়ান পিস 110 টাকা, 110 টাকা, অল ওভার এমব্রয়ডারি কাজ করা আছে, মাত্র 110 টাকা, জি। আচ্ছা, চমৎকার, আচ্ছা, অসম্ভব সুন্দর, 110 টাকা, একদম ফ্রেশ, একদম ফ্রেশ, জি। কোনো সমস্যা হলে চেঞ্জ করে দিবেন? যদি থাকে তাহলে টুকটাক এমব্রয়ডারি করা থাকবো, সিলে হইব না, মানে কোনো সিলে হবে না, কোনো জায়গায় সমস্যা হলে এমব্রয়ডারি করে দিয়েছেন? জি ভাই, এমব্রয়ডারি করা আছে, এই যে এটা। আচ্ছা, এমব্রয়ডারি, চমৎকার, মাত্র 110 টাকা পাচ্ছেন, কাপড় কিন্তু খুবই সুন্দর, মাত্র 110 টাকা পাচ্ছেন ওয়ান পিসগুলি, কাজ করা ওয়ান পিস, এই যে কাজ করা, যত পিস চান তত পিস দিতে পারবেন, কালার আছে বিভিন্ন কালার, এর 110 টাকা, 110 টাকা। আচ্ছা, তবে 110 টাকা তো ওয়ান পিস আইটেমগুলি দেখলাম আপনাদের এখানে, তারপর ভাই কী দেখাবেন? তারপর আছে ওয়ান পিস আছে, এগুলো আছে ওবি, সাজার ওয়ান পিস, সাজার টু পিস, এগুলো ওবি, থ্রি পিস। ওয়ান পিস কত করে বিক্রি করছে? এটা হচ্ছে 120 টাকা, 120 টাকা, জি। আছে সামনের পাট, এটা হচ্ছে পিছনের পাট, পিছনের পাট, এটা হচ্ছে হাতা, এটা হাতার অংশ, জি, মাত্র 120 টাকা, 120 টাকা। এটা সামনের পাটটা, আছে এটা পিছনের পাট, আর এটা হচ্ছে হাতাটা, চমৎকার, 120 টাকা পাচ্ছি, 120 টাকা। আচ্ছা, কালার আছে ভাই, বিভিন্ন ধরনের ডিজাইন আছে নাকি? আচ্ছা, এগুলো, আচ্ছা, এরকম পেটি পেটি চাইলে পেটি পেটি দিতে পারবে? পেটি পেটি চাইলে পেটি পেটি দিতে পারবো, আমাদের দোকান ছোট দেখে তার জন্য মাল এখানে কম, গোডাউনে আছে। আচ্ছা, এগুলো আছে ফের দুস আছে, গুলো আমাদের আছে, জয়পুরি আছে, এগুলি কত করে বিক্রি করছে? এগুলো 150 টাকা, অনলি 150 টাকা, জি। এটা কি গুল আহমেদ? জি, এটা গুল আহমেদ, এটা হচ্ছে গুল আহমেদ, মাত্র 150 টাকা। হ্যাঁ,
আচ্ছা ওয়ান পিস এটা সামনের পার্ট এটা হচ্ছে সামনের পার্টটা জি এর লং কত রূপ করে হয় ভাই এগুলো 52 ইঞ্চি লং আচ্ছা চমৎকার তারপর কি দেখাচ্ছেন জি এটা সামনের পার্ট এটা হচ্ছে সামনের পার্ট আর এটা হচ্ছে পিছনের পার্ট নিচেরটা হচ্ছে হাতা আচ্ছা এগুলি প্রাইস কত করে 150 টাকা 150 টাকা জি ভাই এগুলো আমাদের কালার আছে বিভিন্ন কালার আছে মানে বিভিন্ন ধরনের নিজের জন্য 150 টাকার ভিতরে রেডি আছে ভাই দোকান ছোট দেখে সব দেখাতে পারি না আর কি আচ্ছা তারপর কি আইটেম দেখাচ্ছেন আচ্ছা এবার দেখাবো গস কাপড় এগুলো গস কাপড় জি গস কাপড় এর কি ভাবে বিক্রি করছেন এক গজের নিচে হইবো 10 টাকা গজ এক গজের নিচে হবে 10 টাকা গজ জি আছে কালার আছে বিভিন্ন কালার আছে দুয়ার পরে এগুলি রং উঠবে জি না ভাই দুয়ার পরে রং উঠবো না পানা কত রূপ করে এগুলি পানা দুই হাত দুই হাত পানা আছে যায় দুই হাত পানা জি এগুলো এর কোনো সমস্যা নাই দাগ দুষি নেই তো জি না ভাই এগুলো দাগ দুষি হতে পারে কিন্তু বুঝেন না 10 টাকা গজ আধা গজ এক গজ 12 দিয়ে এর মেরুই আচ্ছা আধা গজ এক গজ এরম দুই গজ এমন হবে জি দুই গজ হবে এক গজের নিচে হবে এক গজের নিচে হবে জি 10 টাকা গজ 10 টাকা গজ এক গজের নিচে হবে 10 টাকা গজ আর এগুলো আছে দাগ দুষি থাকতে পারে আর এগুলো এগুলো 100 টাকা 100 গজের বান্ডেল আর আছে এগুলো আছে 23 টাকা গজ কত টাকা গজ 23 টাকা গজ 23 টাকা গজ এক গজ দুই গজ তিন গজ মানে মানে সর্বনিম্ন এক গজ এক গজ আচ্ছা এগুলোর ভিতরে কোনো সমস্যা দাগ দুষি হবে দাগ দুষি থাকতে পারে দাগ দুষি থাকতে পারে নাও থাকতে পারে স্পিন বলে এটারে আচ্ছা এগুলো আছে পেডি পেডি আছে 100 গজের বান্ডেল আমাদের মানে নীল 100 গজ নিতে হবে জি 100 গজ পুরো নিতে হবে আচ্ছা মাত্র 23 টাকা জি আছে কালার আছে ভাই আচ্ছা মানে মিক্স প্রিন্ট জি মিক্স প্রিন্ট বলে এগুলো জি আচ্ছা তারপর কি গজ কাপড় দেখাবেন দেখাবো গজ কাপড় কাট পিস কাট পিস জি আচ্ছা এগুলো 200 গজের বান্ডেল থাকে আচ্ছা কিভাবে বিক্রি করছেন এগুলি এগুলো কাট পিস 35 টাকা গজ 35 টাকা গজ জি সর্বনিম্ন কত গজ থাকে সর্বনিম্ন 2 গজ পরে 5 গজ 7 গজ 10 গজ 15 গজ থাকতে পারে এগুলি কোনো সমস্যা আছে দাগ থাকতে পারে হালকা পাতলা দাগ থাকতে পারে জি আছে এগুলো আর রং তো পাকা হবে না পাকা আচ্ছা রং পাকা হবে হালকা পাতলা দাগ থাকতে মাত্র 35 টাকা গজ জি ভাই 35 টাকা গজ চমৎকার তারপর কি দেখাবেন ভাই আচ্ছা এগুলো আছে আড়াই পানা আড়াই পানা জি 50 টাকা গজ 50 টাকা গজ জি আছে কালার আছে এগুলি জি আচ্ছা বেক্সি বয়েল বেক্সি বয়েল জি ভাই রং পাকা হবে জি ভাই রং পাকা আর এগুলো কি কোনো সমস্যা হবে এটা হালকা দাগ থাকতে পারে হালকা দাগ থাকতে পারে নাও থাকতে পারে জি নাও থাকতে পারে আচ্ছা তারপর কি বেশি কোনো দাগ বেশি হলো আমার কাপড় আমার সাথে দিয়ে দিব আচ্ছা না বিক্রি করলে চেঞ্জ করে নিতে পারবে জি ভাই জি আচ্ছা তারপর কি দেখাচ্ছে আচ্ছা কাট পিস আর কি কাট পিস জি 2 গজ 5 গজ 7 গজ 10 গজ থাকতে পারে এগুলি প্রাইস কত করে এগুলো হচ্ছে 35 টাকা গজ 35 টাকা জি আছে এগুলো আচ্ছা এগুলি তো কোনো সমস্যা নাই কোনো দাগ বেশি হালকা দাগ থাকতে পারে হালকা দাগ থাকতে পারে আচ্ছা তারপর কি দেখাবেন আচ্ছা এগুলো আছে একবারে ফ্রেশ একবারে ফ্রেশ জি 10 গজ 20 গজ 30 গজ 40 গজ এগুলি কত করে এগুলো আছে 40 টাকা গজ 40 টাকা গজ জি আচ্ছা কালার গুলো দেয় আচ্ছা এরকম বিভিন্ন কালার হবে 40 টাকা গজ না জি জি 40 টাকা গজ 40 টাকা পাচ্ছেন ফ্রেশ পানা কত রূপ করে হবে পানা দুই হাত পানা হ্যাঁ দুই হাত পানা দুই হাত পানা হবে জি বিভিন্ন কালার হবে না কালার আছে ভাই এটা দেন আচ্ছা এখানে কিন্তু অনেক ধরনের কালার আছে আপনারা পাচ্ছেন মাত্র 40 টাকা তো যত গজ চাই তত গজ দিতে পারবেন জি ভাই আচ্ছা তো গজ কাপড় এটা দেন তারপর কি দেখাবেন আচ্ছা এগুলো আছে বয়েল পবলিনের গজ আচ্ছা বয়েল পবলিন জি কত করে বিক্রি করছেন আচ্ছা 42 টাকা গজ রিন্ডেঙ্গের 42 টাকা গজ জি 5 গজ 7 গজ 10 গজ 20 গজ 30 গজ থাকতে পারে একবার ফ্রেশ একদম ফ্রেশ আচ্ছা যদি কোনো সমস্যা হয় চেঞ্জ করে দিবেন কোনো সমস্যা হবে আমার মাল ফেরত আচ্ছা তারপর কি গজ কাপড় আচ্ছা এগুলো আছে 35 টাকা গজ 35 টাকা গজ নিম্নে 4 গজ উপরে 10 গজ 20 গজ 30 গজ কোনো সমস্যা নেই তো এগুলো না হালকা একটু থাকতে পারে দাগ আচ্ছা মাত্র কত টাকা গজ এগুলো 35 টাকা গজ 35 টাকা গজ জি আচ্ছা চমৎকার তারপর কি আইটেম দেখাবে আচ্ছা এখন দেখাবো না আচ্ছা মাল হা ডিজিটাল পিন কত করে বিক্রি করছো 20 টাকা একদম ফ্রেশ 120 টাকা 120 টাকা কয় হবে 5 হাত 5 হাত হবে জি এই কালার আছে এগুলো সব না আচ্ছা এগুলি সব 120 টাকা করে জি 120 টাকা করে আচ্ছা 120 টাকা পাচ্ছেন এগুলো হচ্ছে সম্পূর্ণ 5 হাত হবে সম্পূর্ণ 5 হাত আচ্ছা এর কালার আছে বিভিন্ন আচ্ছা বিভিন্ন ধরনের ডিজাইন হবে জি এর 120 টাকা জি ভাই 120 টাকা 120 টাকা ভিতরে আপনার কাছে অনেক উন্নত হবে না জি 120 টাকার মধ্যে অনেক অনেক উন্নত আছে ফেডিও আছে নিচে আবার উপরে আছে আচ্ছা তারপর কি আইটেম দেখাবেন তারপর দেখাবো 80 টাকার উন্নত হালকা দাগ থাকতে পারে হালকা দাগ দুষি থাকবে জি 5 হাত ফেরত সমস্যাটা খালি চাই রাত মাত্র 50 টাকা না জি চাই রাতের অন্য জি আছে কালার আছে বিভিন্ন
50 টাকা ভিতরে কি কতগুলো ডিজাইন হবে? একটা ডিজাইনে 4-5 টা কালার, আমাদের ডিজাইন আছে 10-12টা। আচ্ছা, একটা ডিজাইনে 4-5 টা কালার হবে আর ডিজাইন হবে 10-12টা। এটা মাত্র 50 টাকা করে। মাত্র 50 টাকা করে। এটা হচ্ছে 50 টাকা। আচ্ছা চমৎকার। আচ্ছা তারপর কি দেখাবেন? আবার কিছুটা ফেরত সইব, যেমন ফেরেশিয়া। আচ্ছা, এগুলো হচ্ছে ফ্রেশ আছে, কিছু রাগদুষি আছে, আবার সেলার মনে করেন কিছু আনসেটিং হইব, কিছু আনসেটিং হবে। জি, আনসেটিং আছে, এগুলো পেডি আছে, এরকম পেডি আছে, সব 160 টাকা করে। জি ভাই, 160 টাকা। যত বিচ্ছা তত বেশি দিতে পারবেন ভাই, 1000 দিতে পারবো। আচ্ছা, তারপর কি দেখাবেন? আচ্ছা, এগুলো আছে কাজ করা লেওনের মাঝে, কাজ করা লেওনের ভিতরে। জি, কাজ করা লেওন একদম ফ্রেশ। আচ্ছা, কত করে বিক্রি করছেন এগুলো? 80 টাকা। আচ্ছা, 380। অসম্ভব সুন্দর, অল ওভার কাজ করা আছে, একবারে ফ্রেশ। জি, একদম ফ্রেশ। আচ্ছা, লং কত রুক করে? লং হয়েছে 48। সেলর না কত রুক করে হবে ভাই? অন্য হয়েছে 2.5, সেলর হয়েছে 5-7। আচ্ছা, সেলরটা 2.5 বুননাটা সম্পূর্ণ 5-7 হবে, অল বডি কাজ করা আছে বুননাটা, খুবই চমৎকার। এর ভিতরে কালার হবে ভাই? ভাই আছে, কালার আছে, দোকান শুরু দেখে তার জন্য দেখাতে পারি না, বিভিন্ন ফেডির মধ্যে বিভিন্ন কালার আছে। তো এরকম এই দামের ভিতরে তারও ডিজাইন হবে আপনার কাছে? জি ভাই, এরকম ডিজাইন আছে, থ্রি পিস আছে, এগুলো ওয়ান পিস আছে, যদি কাস্টমারে কল দেয় তাহলে কথা বলে নিতে পারবো। আচ্ছা, বিভিন্ন ধরনের গস, ওয়ান পিস, টু পিস, থ্রি পিস, গস কাভার, ওড়না সবই আছে। আচ্ছা, কেউ যদি অনলাইনের মাধ্যমে আপনাদের প্রোডাক্টগুলো নিতে চায়, সর্বনিম্ন কত টাকার প্রোডাক্ট নিতে পারবে? মনে করেন যদি বিক আসে নগদ নেয় তাহলে 5000 টাকা নিতে হবে, আর যদি কন্ডিশন নেয় তাহলে 10000 টাকার উপর নিব, 1000 টাকা দিলেও সমস্যা নেই, মাল পাওয়ার পরে টাকা দিব। আচ্ছা, আপনার থেকে প্রোডাক্ট নেওয়ার পরে বিক্রি না করতে পারলে কিবা কোনো সমস্যা হয়েছে? যদি যে কোনো মালে যে কোনো সমস্যা থাকবে চেঞ্জ করে নিতে পারবো। বিক্রি না করতে বলে চেঞ্জ করে নিব, চেঞ্জ করে নিব। আর যদি বলে না ব্যবসা করবো না তাহলে টাকা ফেরত দিয়ে দিব। আচ্ছা, এটা নতুনদের জন্য সুযোগ সুবিধা দিয়েছেন? জি, নতুনদের জন্য। আচ্ছা, আপনাদের ঠিকানাটা বলে দেন ভাই। হচ্ছে মাধব দি সোনা বাংলা মার্কেটের সাথে 16 তলা বিল্ডিং এর নিচতলায়। আচ্ছা, তাহলে আইসা আমার কল দিলে আমি রিসিভ করবো। আচ্ছা, ঠিক আছে ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম।